আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এলাম। আজকে টপিক আমাদের দিয়েছে মধুমিতার মনের কথার মধু, মানে মধুমিতা ওর নাম, আমরা মধু বলে ডাকি। তো মধুর আজকের যে টপিকটাও দিয়েছে সেটা হচ্ছে ঠকে যাওয়া, নিজের জীবদ্দশায় ঠকে যাওয়া। তো ঠকে গেছি, অনেকবার ঠকে গেছি, ঠকে যে একদম যাইনি তা না, তবে কিছু কিছু ঠকে যাওয়া থেকে না কিছু শিখেওছি, মানে ঠকেছি বলে কিছু জিনিস আবার শিখতেও পেরেছি, সেরকম অভিজ্ঞতাও আছে। তো তার জন্য না সবকটা ঠকে যাওয়া কেউ ইস ঠকে গেলাম ওরম ভাবি না, কেননা যখন ওই ঠকে যাওয়াগুলোর কথা মনে হয়, মানে বেশিরভাগ ঠকে যাওয়া, আমি কিন্তু বেশিরভাগ ঠকে যাওয়াগুলো একটা ঠকে যাওয়া মনটা খারাপ হয়েছিল, কেননা সেটার থেকে আমি কিছু শিখিনি। তো সেটা আমি বোধহয় মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটি কিন্ডারগার্টেন স্কুল, সেই স্কুলে আমি চাকরি নিয়েছিলাম একজনের রিপ্লেসমেন্টে, না রিপ্লেসমেন্ট না, কথাটা হচ্ছে উনি ছুটিতে গিয়েছিলেন, মানে ছুটির মধ্যে কোনো টাইম ছিল না, উনি কবে ফিরবেন কোনো ঠিক ছিল না, সেই জায়গায় আমাকে নেওয়া হয়েছিল। তো সেই জায়গায় নেওয়া হয়েছিল, কত স্যালারি ট্যালারি সবই ঠিক হয়েছিল। তো মোটামুটি আমাকে বলে দেওয়া হয়েছিল মানে 5-6 মাস মতো বোধ হয় থাকবে। তো আমার একটা ইচ্ছে ছিল, আমি আর নাম করছি না, তো সাউথ কলকাতায় একটা স্কুলে আমি একটুখানি চেষ্টা করছিলাম, যেহেতু আমার বিএড টিএড করা নেই, কারণ আমি, তোমরা সবাই জানো আমার সাবজেক্টগুলো অন্যরকম, আমি অন্যরকমভাবে পড়াশোনা করেছি, বিএড মানে টিচিং লাইনে কোনো দিন যাবো ভাবিনি, তো বিএড আমার করা ছিল না। তো যে স্কুলটা চেষ্টা করছিলাম সেই সময়, আজ থেকে অত বছর আগে, সেখানে বিএডও ছিল না, কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। তো তার জন্য আমি ভাবছিলাম যে একটু যদি এক্সপিরিয়েন্স অন্তত করা যায়, কারণ তখন মেয়ে হয়ে গেছে, তখন আমি বিএড করার মতো মানসিক অবস্থাও ছিল না। তো ওইটা ওই সময়টা ওই চাকরির ইয়েটা এসেছিলো এবং আমি জয়েন করে গেছিলাম। আমার মেয়েকে এখনও মনে আছে, আমার মেয়ে তখন 6 প্লাস, ক্লাস 1-এ পড়ে, মামাকে তখন স্কুলে দিয়ে, স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি স্কুলে চলে যেতাম, বাড়ি ফিরে বাকি সব কাজকর্ম। সেই সময়টা প্রসেনজিৎ খুব বাইরে ট্রাভেল করতে হতো, সব দায়িত্ব নিজে নিজে করে, বুঝতেই তো পারো, তো সমস্ত কিছু করে স্কুলে গিয়ে চাকরি, বাচ্চাদের স্কুল, বুঝতেই পারো কত দায়িত্ব। তো এইটাতে আমি না, আমি আমি খুব একটা, এটা এটা আমার খুব মন খারাপের একটা জায়গা, মানে এটা কি হলো আমি ঠিক খুব একটা বুঝতেও পারিনি। তো মাসখানেক যেতে না যেতেই আমাকে জানানো হলো যে উনি ফিরে আসছেন। তা আমি খুব একটা খানিকটা অবাক হয়েছিলাম যে উনি, প্রথম কথা তো আমাকে 4-5 মাস বলা হয়েছিল পয়সা কড়ির কথা, সব টপ সব ঠিকঠাক হয়েছিল, আর 1 মাসের মধ্যে ফিরে আসবেন এরকম জানলে তো, আমরা তো সবাই বড় না একটা ডিসিশন নেওয়ার, একটা 1 মাসের জন্য জয়েন করি, তাও একটা যদি জয়েনও করতাম তাহলে একটা মানসিক একটা পরিস্থিতি নিয়ে জয়েন করতাম, কিন্তু এত কিছু, এত খেটে বাচ্চাদের সাথে এতটা এ হয়ে, তো হঠাৎ করেই এরকম হলো, উনি চলে এলেন। এবং পরে অনেক কিছু আমি শুনেছি, যাই হোক, তো সেগুলোর মধ্যে আর যাচ্ছি না। তো ওই একটা ঘটনা আমার সঙ্গে হয়েছিল যে হঠাৎ করেই এরম হলো, আর আমি, আমাকে অনেকে আমার বন্ধু বান্ধবরা বলেছে যে না এরম হয় না, তুই কেন বললি না যে তোর যে টাইমটার কথা বলা হচ্ছিল, আমি এই টাইমটায় আমি দুম করে আমি এ করতে পারবো না। তো যাই হোক, লিখিত তো কিছু ছিল না, খানিকটা চেনাশোনার মধ্যেও ছিল। তো আমাকে যে, মানে আমি যে, আমার যে এ হয়ে গেল, মানে আমি যে ছেড়ে দিলাম, ওই মাসটা যে আমি কাজ করলাম, সেই মাসের যে আমার একটা স্যালারি, সেই সবও কিছু এ হলো না, তারপরে কিছুই না, মানে সেটা আমার একটা খুব আনফিনিশড একটা, মানে একটা ফিলিং, ওটা যখন মনে হয় আমার তখন, মানে ওই একটা মাস বাচ্চাদের সাথে, আর আমি ভীষণ, মানে বাচ্চাদের সঙ্গে একটা অন্যরকম আমার, তো সেটাই বলছি যে ওই ওই ফিল, ওটা আমি জানি না এটাকে কি ঠকে যাওয়া বলে না কি বলে, তবে হ্যাঁ এই ঘটনাটা আমাকে মাঝে মাঝে মনে, আমি মনে মনে করি যে এই ঘটনাটার কি বলবো, এই ঘটনাটার থেকে আমি না কিছু শিখেছি, কারণ এটা তো বলতে পারবো না যে না আমি এরকম এরকম আর কখনো করবো, চাকরি করব না, সেটা বোকা বোকা হবে, এটা মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না ভাষায়, মানে এমন একটা কিছু, এটা থেকে আমি না কিছু শিখেছি না খুব একটা কি বলবো, কিছুই এটার থেকে আমি একদম, মানে কিছুই না, এটা এটা একটা অদ্ভুত, এটাকে ঠকে যাওয়া বলে না কি সেটাও আমি এখনো বুঝতে পারিনি। তো যাই হোক, এই একটা ঘটনা, আর এমনি ঠকে গেছি আমার ব্যবসার ক্ষেত্রে, আমি বহুবার ঠকেছি, সেটার থেকে কিন্তু আমি শিখেছি, বেশিরভাগ ঠকাটা আমি শিখেছি,
সেরকম একবারের কথা বলছি, খুব চেনাশোনা আমাকে একজন এসে বললেন যে রঞ্জনা উনি এরকম আসছেন, বেশ কয়েকটা তোর থেকে কিন্তু জুয়েলারি কিনবেন এবং ওনার গিফট দিতে হবে। তো আজ থেকে অত বছর আগে বেশ ভালো রকম বিল হলো, উনি কিনলেন। তো উনি আমার এখনও মনে আছে তখনকার দিনে, মানে আজ থেকে নানা করে 22-23 বছর আগের কথা বলছি, তখন শব্দ শব্দ এক্সিবিশন আমি শুরু করেছি এবং এই যা রেফারেন্সে এলেন ওই উনি হচ্ছেন আমার এক্সিবিশন থেকে আমার ওনার সাথে পরিচিত এবং খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছিলো। তা উনি আমাকে, উনি ডাক্তার, মানে তার ছেলে ডাক্তার এবং খুবই ভালো, এবং ভালো বলতে বেশ নাম করা, মানে বেশ অনেকেই চেনে, মানে স্পেশালি এক্সিবিশন জগতে ওনাকে সবাই চেনে এরকম। তো উনি আমাকে যখন বললেন যে আমার এরকম রেফারেন্সে আমার এক বন্ধু এরকম আসবে, তাকেও তুই চিনিস, তার মেয়ে আবার টিভি সিরিয়ালে, আমি আর নামটাও নিচ্ছি না। তো বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, উনি বেশ অনেকগুলো গয়না কিনলেন, তার মধ্যে পার্লস ছিল, তারপরে অনেক রকম। উনি আমাকে 500 রুপিস, আজ থেকে অত বছর আগে 500 টাকাও তখন অনেক, তো 500 রুপিস একটা দিয়ে বাকি যে অ্যামাউন্টটা বলে, এটা আমি রঞ্জনা এই অ্যামাউন্টটা আমি দিয়ে গেলাম, আমি এর মধ্যেই নামটা বলে ফেলছিলাম, নাম বলা উচিত না কখনোই। তো ওনাকে দিয়ে আমার যে বোন যা রেফারেন্স এসছে, আমি দিদি বলতাম, ওর হাত দিয়ে আমি তোমাকে এর মধ্যেই পাঠিয়ে দেবো। তো কোনো ব্যাপারই না, কারণ উনি আছেন মাঝখানে, বেশ অনেকটা অ্যামাউন্ট। তো আমাকে খালি ওই দিদি জিজ্ঞেস করলেন যে তুই কি গয়নাগুলো এখন দিয়ে দিবি নাকি পেমেন্টটা পে। তখন ভদ্রমহিলা বললেন যে না, আমার তো আজকালের মধ্যেই গিফট দিতে হবে, তুমি দিয়ে দাও, আমি টাকাটা আজকালের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি তোমাকে। তখন আমার একবারও মনে হলো না যে আমরা যখন কিছু কেনাকাটি করতে যাই, আমরা তো ব্যাগে পয়সা নিয়ে যাই কিনবো বলে, আর মানে হয় এরকম তো জেনারেলি হয় না, আমার মাথাতেও এলো না সে কথাটা। তো যাই হোক, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, মাস দিনের পর আমি আর না পেরে, কারণ আমাদেরও তো মহাজন পেমেন্ট করতে হয়, তো আমি ওনাকে ফোন করলাম। তখন উনি বললেন কিরে তোকে ফোন করেনি? আমি যে না, আমাকে ফোন করবে কেন, আমার তো ফোন নাম্বার উনি নেননি, তোমাকে তো বলেছিলেন দেবে। বললো না, আমাকে তো, আমার থেকে তোর নাম্বার নিল, নিয়ে বললো যে আমি ওর সঙ্গে যোগাযোগ করে আমি এর মধ্যেই ড্রাইভারকে দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো। তো তোকে ফোন করেনি? আমি যে না, 3 মাস হয়ে গেল কোনো ফোনও করেনি। তুই রাখ ফোনটা, আমি তোকে জানাচ্ছি। তো এবার সেই সারাটা দিন চলে গেল ফোন করলে, আমার মনের মধ্যে এবার একটা মানে অন্যরকম একটা ফিলিং হচ্ছে যে এতগুলো টাকা, আমার বড্ড কষ্টের টাকা, মানে একটা একটা করে গয়না বানানো, সেগুলো বিক্রি করে সেখান থেকে টাকা এলে আবার নতুন গয়না বানানো এরকম। আর তখন বেশ আমি এক্সিবিশনস করছি, বেশ নাম সুন্দর, লোকে চিনছে, স্পেশালি পার্লের যে জুয়েলারিগুলো সেগুলো লোকে চিনছে, খুব ভালো কোয়ালিটি এরকম। তো অনেকটা টাকা ব্লক হয়ে গেল আমার। তো যাই হোক, সেদিনটা চলে যাওয়ার পর পরের দিন আমি আমার মেয়ে স্কুল টুল চলে যাওয়ার পর আমি দিদিকে আবার ফোন করেছি, কিছু কথা হলো? বললো না রে, ফোন ধরছে না, আমি কালকে অনেকবার ফোন করেছি, তুই চিন্তা করিস না, আমি তোকে আমি আমি এর মধ্যেই যাব, তুই একদম চিন্তা করিস না, আমি 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো। সেই 2-1 দিনটা কিন্তু আজও হয়নি, তারপর কেটে গেছে নানা করে কত বছর, 14-15 বছর কেটে গেছে। তো সেই দিদির সাথে আমার ইয়ে হয়েছে, বহুবার যোগাযোগ হয়েছে, কিন্তু উনি আমায় বলেছেন যে না, খুব জেনুইন প্রবলেম, একটু ম্যানেজ কর, একটু কটা দিন একটু ধৈর্য ধর, ওনার খুব জেনুইন একটা প্রবলেম। যতবার বলছি যে যে যতই প্রবলেম হোক উনি তো আমাকে একটা ফোন করবেন, তবে হ্যাঁ আমি এটাকে ঠকে যাওয়া বলে, কেননা আমি একবারও বলতে পারছি না ওনাকে যে তুমি রেফারেন্সে নিয়ে এসছো, তুমি টাকা দাও। এইটা আমি মানে এটা আমাদের একটা টপিক হতে পারে যে এইরকম ভদ্রতাটা কি উচিত, যেখানে আমার আমার ক্ষতি হচ্ছে, এইরকম ভদ্রতা, বা আমি জানি না। আমার কাছে, আমি এর আগের দিন তোমাদের বলছিলাম না, কিছু প্রশ্নের উত্তর আমি আজও পাইনি, যার ফলে এদের থেকে একটুখানি সরে থাকতে হয়। তো যাই হোক, ধীরে ধীরে আমি বুঝলাম যে ইনি দেবেন না, মানে আরও তারপরে অনেকবার ওনার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, মানে এই দিদির সাথে, কিন্তু বহুবার আমি বলেছি যে মানে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেই টাকা, সেই মানে জিনিসগুলো, অনেকে হয় না যে কোনো কারণে হয়তো, মানে আমি এতটাই খুলে বলছি, অনেক সময় হয় না যে আমি দিতে পারলাম না, তুমি জিনিসটা ফেরত নিয়ে নাও, জিনিসটা ফেরতও পাইনি এবং টাকাটা তো বাদ দাও।
তো যাই হোক, আমার এখনও মানে গয়নাগুলোর চেহারা, তখন ওই কুলো কুলো ওই কুলো স্টাইলে গয়না বেরোতো, মানে তখন খুব, তখন ওই অঞ্জলি জুয়েলার্স নতুন ওই ডিজাইন করে বানিয়ে দিয়েছে, মানে বানানো গয়না ছিল ওর মধ্যে, মনে পড়ে। এটাকে ঠকে যাওয়া বল, এটার থেকে আমি শিখেছি যে আমি পেমেন্ট না নিয়ে আমি এখন আর গয়না, মানে গয়না বলে না, এখন তো আমি গয়নার সাথে অন্যান্য অনেক জিনিস করি। তো মনে মনে আমি ভাবি, ওনাকে একবারও মনে হয় না যে নিশ্চয় মনে হয় হয়তো অপারক দিতে পারেননি, কিন্তু আমি যদি ঠাকুর না করুক আজকে ওনার জায়গায় থাকতাম, আমি যদি অপারক হতাম, আমি হয় গয়নাগুলো ফেরত দিয়ে দিতাম যে আমি তোমায় টাকাগুলো দিতে পারছি না, তুমি গয়নাগুলো ফেরত নিয়ে নাও, এই একটা। নতুবা আমি তাকে ফোন করতাম, ফোন করে জানাতাম যে আমি না টাকাটা দিতে পারলাম না তোমাকে, আমার এরম প্রবলেম, কিছু একটা যোগাযোগের একটা পথ, এই একটা। আর মাঝখানে যে দিদি ছিলেন, ওনার সঙ্গেও কিন্তু আমার সম্পর্কটা ধীরে ধীরে চলে গেল, কারণ আমি বুঝলাম যে উনি সব জেনে, উনি আর উনি কিন্তু বেশ ভালো অবস্থার, উনি কিন্তু জানেন সবটা, যে রঞ্জনার অসুবিধা হচ্ছে। আর রঞ্জনা বলে না, যে কেউ তো রঞ্জনা ভদ্রতা থেকে বলতে পারছে না, তো রঞ্জনাকে অন্তত কিছুটা টাকার আমি দিয়ে দিই। তো যাই হোক, আমি সম্পর্ক খুব একটা যা হয় মানুষের না, তো এইটা আমি একটা মারাত্মকভাবে ঠকেছিলাম, বেশ অনেকটা টাকা। আর একটা ঠকেছি এই যে রিসেন্টলি যেটা হলো, আমার গুগল পিন আমি বলে দিয়েছিলাম, এবং সেটা সম্পূর্ণ আমার দোষ। ওটার থেকেও শিখেছি যে কী করে হ্যান্ডেল করতে হয়, সোশ্যাল মিডিয়া বা এই টেকনোলজি জানলেই হয় না, সেগুলোকে হ্যান্ডেল করতে হয়, আমাকে বললো বলে আমি দিয়ে দিলাম গুগল পে, মানে গুগল পিন। আমার মেয়ে আমায় বলে, লোকে চেয়ে চায় তবে গিয়ে ঠকে, তুমি তো নিজে থেকেই ঠকলে, তুমি তো নিজেই দিয়ে দিলে, তো তোমাদের বলতে দ্বিধা নেই। ওই টাকা আমি আজও পাইনি, মানে আর পাবো পাবো বলে মনে হয় না, কেননা সাইবার ক্রাইম থেকে আমাকে একটা, যে আমাদের কেসটা দেখলো সে আমাকে বললো যে যে টাকাটা আপনি, মানে বিরাট অ্যামাউন্ট না, তবে আমার জন্য ওই টাকাটা অনেকটাই, পুরো টাকাটা তো তুলে নিয়েছে। এবার আমাকে বললো যে যে টাকাটা এবং কোন ব্রাঞ্চ থেকে তুলেছে সেটাও আমাদের দেখিয়ে দিয়েছে, আপনি যদি করতে চান আপনি করতে পারেন, এবার আপনার একটা নতুন প্রসিডিয়ার, আপনাকে কিন্তু কোর্টে যাওয়া আসা করতে হবে। আমি আমি বললাম যে ছেলেটা আমায় বললো যে যে লেভেলে আপনাকে এবার উকিল রাখা, দৌড়াদৌড়ি করা, এরকম আমি জানি না সেটা প্রসিডিয়ার কী, আমি আর কথাটা বাড়াইনি, মানে ওটা করতে যে টাকাটা আমায় খরচা করতে এবার হবে বা যে হ্যাসেলসের মধ্যে দিয়ে আমায় যেতে হবে, সেটা আমার শরীরের যে অবস্থা আমি পারবো না, প্রসেনজিৎ তো আসবেই না এর মধ্যে, কীভাবে করবো আমি একা তো পারবো না, কারণ কোর্টে দৌড়াদৌড়ি করা, মাম্মামের সমস্ত দিক থেকে বিচার করে আমি ডিসিশান নিলাম, আমি প্রেয়ার করলাম যে যার দরকার সে নিয়েছে, তার হয়তো আমার থেকেও বেশি দরকার। ঠকে গেলাম একদম, কিন্তু শিখেও গেলাম, আর বিশ্বাস করবে না, আমি কিন্তু তার থেকে যে টাকা আমি চলে গেছে তার বেশি অ্যামাউন্ট আমি রোজগার করেছি। তো এই একটা শিখেছি, আমি বেশিরভাগ ক্ষেত্রেই শিখেছি। এই মুহূর্তে আর মনে পড়ছে না, আরও ঠকেছি, খুব একটা যে ঠকিনি তা না, এবং ঠকাটা বেশিরভাগ ক্ষেত্রেই আমার বলতে দ্বিধা নেই, আমারই বোকামো ছিল, কেউ আমাকে আমার মাথায় চড়ে ঠকায়নি, মানে ওরকম নয়, মানে প্রত্যেকটা বোকামতে কিন্তু আমার সুযোগ ছিল বাঁচার, আমি সুযোগটা পাইনি, মানে আমি সুযোগটা, উইজডমটা আমার একদম জিরো ছিল, মানে আমি জানি না, আমি এখন আমার আগের থেকে, আমার মেয়ে বলে যে ভেতরটা কারোর বদলায় না, জানি না, তবে এখন কিন্তু আমি আগে থেকে অনেক সাবধান হয়েছি, মানে আমার জীবদ্দশায় আমি মৃত্যুর পর আর ঠকবো কী করে, মৃত্যুর পর তো সব আমারই রেজাল্ট, কিন্তু প্রচুর ঠকেছি এরকম সম্পর্কের ক্ষেত্রে বলো, কিন্তু প্রত্যেকটাই ঠকেছি নিজের দোষে, কারোর দোষে না, আমার নিজের দোষে ঠকেছি। একমাত্র স্কুলের ব্যাপারটা আমার, তখন একদম ছোটো, তো ছোটো মানুষ, খুব এনজয় করে চাকরি সবাইকে বলেছি, একটা স্কুলে চাকরি করছি, এবার যখন আমি চলে এলাম এক মাস পর, সবাই তো জিজ্ঞেস করবো, এটা একটা আফটার এফেক্টও ছিল যে কিরে তুই এক মাস পর, না তখন মিথ্যা কথা বলতে পারছি না কিছু, সবাইকে বলাটা যে লোকে অর্ধেক লোকে বিশ্বাস করেনি, বলেছে মিথ্যা কথা বলেছে, দেখবে কী ব্যাপার কি। তো একটা অদ্ভুত একটা ঘটনা হয়েছিল যে যেখানে আমার 5-6 মাস তো চাকরি করার কথাই ছিল, ততদিন একটা এক্সপিরিয়েন্স হয়ে আমি অন্য জায়গায় একটা করতাম, কিন্তু ভগবানের এমনই, মানে এমনই কৃপা বলবো, ওই চাকরিটা যখন করছি, করতে করতেই আমার এই গয়নার এই ব্যাপারগুলো
তারপরে বেশ কিছু লেখালেখির কাজ, মানে ওটা ছাড়ার পর না আমি বসে থেকে যে অলস মস্তিষ্ক আমি ওটাকে নিয়ে ভাববো সেটা আমার করতে হয়নি। আমি ঠাকুরের কৃপায় কাজে ঢুকে গিয়েছিলাম, মানে এই আমার কাজও শুরু হয়ে গিয়েছিল। তো যখন ভাবি, খুব একটা ভাবার মতো এখন সময় পাই না, কিন্তু যখন ভাবি তখন ভাবি যে প্রত্যেকটাই না কিছু কারণ থাকে প্রত্যেকটা ঘটনার পিছনে। তো আমার আমার ঠকার এরকমই, এরকম ঠকেছি, ঠকি নিজে তা না, কিন্তু বেশিরভাগ ঠকাটা আমি আমার নিজের দোষে ঠকেছি। তো এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কেউ আমাকে এসে এমনি এমনি ঠকিয়ে দেয়নি, কারুর দোষ না, দোষ আমার, আমি ঠকেছি। আমার বুদ্ধি কম, আমার উইজডম কম, আমি জনসমক্ষে মেশার মতো নই, তাই আমাকে ঠকিয়েছে, ভালো করেছে, আমার ঠকাটা দরকার ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে আমার বসাটা দেখে তোমরা হয়তো ভাবছো এটা কোথায় বসেছে। তো যাই হোক, খুব ভালো থেকো, তোমরা সকলে ভালো থেকো, আর যে যেখানেই আছো না কেন, যেভাবেই থাকো না কেন, পজে থেকো।